রান্না করব লাউ দিয়ে, গলদা চিংড়ি দিয়ে। কিভাবে রান্না করতে হয় দেখুন। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেস্টটি ভাজা হওয়ার জন্য আমরা অপেক্ষা করি। দেখুন পেস্টটা বাদামি কালার হয়ে গেছে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, গুঁড়া মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, জিরা কুচি, মিশিয়ে দিচ্ছি। কষানোর জন্য আমরা অপেক্ষা করি। এর মাঝে আমরা মাছ দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আমাদের কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে উঠেছে। এখন আমরা লাউ দিয়ে দিচ্ছি, আমরা কষানোর জন্য ঢেকে দিচ্ছি, আমরা নেড়ে দিচ্ছি। আবার আমাদের কষানো হয়ে গেছে, এখন এর মাঝে আমরা অল্প করে পানি দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য আমরা অপেক্ষা করি। দেখুন আমাদের তরকারি হয়ে গেছে, ঝুলটাও ঘন হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। দেখুন আমাদের রান্না হয়ে গেছে। আমাদের এই রান্না যদি ভালো লেগে থাকে, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।